যে খাবারে নিয়ন্ত্রণ থাকবে উচ্চ রক্তচাপ সে বিষয়ে আমি আলোচনা করছি। চারটা খাবার এর কথা বলবো, সে খাবার চারটা আপনারা খাবেন আর আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে চারটা খাবার হচ্ছে, 1 নম্বর সবুজ শাক সবজি খেতে হবে, তারপরে কলা খেতে হবে, বিটরুট খেতে হবে আপনার যে রসুন, এই চারটা খাবার। তাহলে আপনারা এই খাবারগুলো যদি প্রতিদিন খান উচ্চ রক্তচাপ আপনাদের নিয়ন্ত্রণে থাকবে। উচ্চ রক্তচাপ হাইপারটেনশন খুবই খারাপ বিষয়, এটা যাদের হয় তারা প্রত্যেক দিন ওষুধ খেতে হয় এবং উচ্চ রক্তচাপ বাড়লে মানুষ স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মৃত্যুর ঝুঁকি থাকে। এবং এখানে এই বইয়ের মধ্যে পাচ্ছি আমরা এখান থেকে বাড়ে বিভিন্ন ধরনের সমস্যা, শ্বাসকষ্ট বাড়ে, কিডনির অসুখ, রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, হার্ট অ্যাটাক সহ হৃদরোগের অসংখ্য অসংখ্য সমস্যা। তাই উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, যত্ন নিতে হবে। শাক সবজি সবুজগুলো খেতে হবে, যেমন পালং শাক, লেটুসের মতো সবজিগুলো ডায়েটে রাখা জরুরি। এই ধরনের সবজিগুলোর মধ্যে প্রচুর পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পটাশিয়াম কিডনি থেকে ফসফরাসের মাধ্যমে অতিরিক্ত সোডিয়াম নির্গত করতে সাহায্য করে, এতে রক্তচাপও কিডনির স্বাস্থ্য ভালো থাকে। কলা খাবেন, কলাও পটাশিয়াম সমৃদ্ধ এটা খাবার, এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। বিটরুট খাবেন, উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের রক্তচাপ কমাতে 1 গ্লাস বিটের রসই যথেষ্ট রয়েছে, এটা বইয়ের মধ্যে পাচ্ছি আমরা। বিটরুটের রয়েছে উচ্চ মাত্রার খাদ্য তালিকাগত নাইট্রেট, যা শরীর জৈবিকভাবে সক্রিয় করে। মানবদেহে নাইট্রিক অক্সাইডে রক্তনালীগুলোকে শিথিল এবং প্রশস্ত করে তুলে। আরেকটা খাবেন আপনার রসুন। রসুন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা খাবারের মধ্যে রাখতে হবে, নিয়মিত রসুন খাবেন। এটি একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল খাবার, যা পেশি শিথিল করে এবং রক্তনালীগুলোকে প্রসারিত করে, ফলে রক্তচাপ কমাতে সাহায্য করে। বিড়ি প্রতিদিন সময়িত আমার ইউটিউবের মধ্যে যারা রয়েছেন এবং যারা আপনারা